ভাইয়া, ও ভাইয়া, ও ভাইয়া শোনো না। হ্যাঁ শুনছি, বল। কোনটা রাখো তো আগে। হ্যাঁ কি হয়েছে বল। বলছিলাম একটা গিয়ার সাইকেল লাগবে আমার। মানে কি? এই তো গতকাল কত হাবি যাবি কিনে আনলি, এখন আবার সাইকেলের কথা বললে বাবা তো মেরেই ফেলবে। আরে তুমি পুরোটা শোনো তো আগে। আমি একটা ব্যাংকে বেশ কিছু টাকা জমিয়েছি। বলিস কি, কবে জমালি এত টাকা? আর এত টাকা পেলেই বা কোথায়? টিফিনের টাকা জমিয়েছি। কত টাকা জমিয়েছিস দেখি? দাঁড়াও এক মিনিট। আরে এই যে টাকা। বাবা ভালো টাকাই জমিয়েছিস মনে হচ্ছে, কিন্তু এটা না ভাঙলে বুঝবো কি করে কত টাকা? ভাঙবে, ভাঙবো, ভাঙ ভাঙ। ধর এ না দেখো। আসসালামু আলাইকুম, আমার নাম আকিব আহমেদ। আলহামদুলিল্লাহ আজকে আমরা পরবর কোম্পানির ভেক্টর মডেলের একটি সাইকেল রিভিউ করব। আপনারা যে সাইকেলটি দেখতে পাচ্ছেন এই সাইকেলটি ম্যাট রেড কালারের। তো আজকের রিভিউতে আপনাদের সবাইকে স্বাগত। বাহ ভালোই তো, 10,000 টাকায় বেশ ভালো সাইকেল। যে আপনারা জানেন মাত্র 10,000 টাকায় ভালো মানের সাইকেল পাওয়া খুবই কঠিন, আর যদি গিয়ারওয়ালা সাইকেলের কথা বলেন তাহলে তো সেটা দিনে তারা দেখার মতন ব্যাপার। আর আজকে আমাদের সাথে আছে ফরএভারের ভিক্টর মডেলের একটি সাইকেল। এখনকার বাজারের যে অবস্থা, 10,000 টাকায় ভালো মানের গিয়ারওয়ালা সাইকেল পাওয়া অনেক কঠিনকর ব্যাপার, কারণ মিনিমাম আপনার বাজেটে 12-13 গেলে একটু ন্যূনতম ভালো মানের সাইকেল পাওয়া যায়। তো আজকে আমরা যে মডেলটা নিয়ে কথা বলছি এই মডেলটা 10,000 টাকার ভিতরে খুবই খুবই ভালো মানের একটি সাইকেল। প্রথমে আসি সাইকেলের ফ্রেমের ব্যাপারে। সাইকেলের ফ্রেমটি হচ্ছে যে স্টিল বডি আর রেড এবং ব্ল্যাক কালারের অসাধারণ কম্বিনেশন। তো এই সাইকেলে মূলত সামনে আছে 3 স্পিড আর ব্যাকে আছে 7 স্পিড। ফরএভার ভেক্টর মডেলের সাইকেলটিতে আপনি পাচ্ছেন সামনে 160mm মেকানিক্যাল ব্রেক এবং পিছনেও পাচ্ছেন 160mm মেকানিক্যাল ব্রেক। মাত্র 10,000 টাকার ভিতরে যে সাইকেলটা দেখতে পাচ্ছেন এই সাইকেলে ব্যবহার করা হয়েছে সামনে হচ্ছে যে 720 হ্যান্ডেল, আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার এর সাসপেনশনটা, মানে অন্যান্য সাইকেলের তুলনায় সাসপেনশনটা খুবই হার্ডি এবং ইজি। একটা কথা মনে রাখবেন, সাসপেনশন যদি একদম ইজি হয় তাহলে আপনার জন্য ক্ষতিকর, আর সাসপেনশন যদি একটু টাইট হয় তাহলে আপনার জন্য উপকার। কেন? কারণ সাসপেনশন যদি বেশি খেলে, সাইকেলের সাসপেনশন 10,000 টাকার ভিতরে খুব উন্নত মানের সাসপেনশন দেওয়া হয় না। তবে এই সাইকেলটাতে যে সাসপেনশনটা দেওয়া আছে সাইকেলের দাম হিসেবে
সাসপেনশনটা খুবই অসাধারণ সাসপেনশন। তো আমি একটু ট্রাই করে দেখছি। তো এই সাসপেনশনটা এই দেখেন, এখানে এত সুন্দর কাজ করতেছে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, অবশ্যই সাইকেল কেনার পরে সাসপেনশন কভার আরও অন্যান্য যে জিনিসগুলো আছে সেইগুলো ক্রয় করে নেবেন। আমি চিন্তাভাবনা করতাম যে একজন মানুষ সাইকেল কিনবে, 10,000 টাকা যার আছে সে আরও 2-3,000 টাকা গুছিয়ে ভালো মানের সাইকেল কিনতে পারবে। কিন্তু আসলে কিছু কিছু মানুষ আছে যাদের বাজেটই হয় 10,000 টাকা, তার থেকে বেশিও যাওয়া সম্ভব না। তো যার কারণে আমার হিসেবে এই সাইকেলটি 10,000 টাকার ভিতরে পারফেক্ট একটি সাইকেল। ও ভাইয়া, কি তুমি আমার ভালো ভাইয়া? এই 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 সর সর সর, একদম আমার সাথে ভাব করতে আসবি না, আমার কাছে এক টাকাও নেই। দাও না ভাইয়া, প্লিজ। না প্লিজ, নো। দাও না, নো মিন্স নো। আচ্ছা আচ্ছা, দিব বাকি টাকা। হ্যাঁ সত্যি? হুম সত্যি। ও ভাইয়া, আচ্ছা যা, আর এত ডং করতে হবে না, যা গিয়ে রেডি হয়ে নে। রিক্সায় করে রাকিব এবং সাকিব দুজনেই সাইকেলের দোকানের উদ্দেশ্যে রওনা হয়। রাকিবকে খুবই খুশি দেখা যায়, কারণ আজ সে তার শখের সাইকেলটি কিনতে চলেছে। বেশ কিছুটা পথ এগিয়ে দুজনে সুন্দর এক গোছানো দোকানের সামনে থামে। উপরে বড় করে সাইকেলের দোকানের নাম লেখা। তারা দোকানে ঢুকে দেখে খুব সুন্দরভাবে সব গোছানো, পরিপাটি পরিচ্ছন্ন একটা পরিবেশ। দোকানে ঢুকতেই একজন তাদের দিকে এগিয়ে আসে, খুব আন্তরিকতার সাথে তাদের সাইকেল দেখাতে থাকে। এত ভালো ভালো পণ্য এত সুলভ মূল্যে দেখে সাকিব বেশ অবাক হয়। সে রাকিবের জন্য তার পছন্দের সাইকেলটি কিনে ফেলে। রাকিব খুবই খুশি, কারণ সাইকেল কেনার পর সুনামধন্য ইউটিউবার আকিব আহমেদের সাথে সে কিছু সময় কাটাতে পেরেছে।